কিভাবে টানা একটা বছর ভিউজের নোংরা খেলা চালিয়ে গেছে, মানুষের চোখে ধুলো দিয়ে দিনের পর দিন প্রমাণ করতে চেয়েছে যে ও একটা ইনোসেন্ট ভিকটিম আর তাতেও সাকসেসফুল, কারণ তোমরাই ওকে তোল্লাই দিয়ে ওর চ্যানেলটাকে 80,000-এ পৌঁছে দিয়েছো, ওকে এটা প্রমাণ করতে সাহায্য করেছো যে ও সত্যিই ইনোসেন্ট। আদৌ কি সেটা? তোমরা সবাই জানো সাবুদাদার কল রেকর্ডিং গুলো হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে তার ক্লায়েন্টকে কয়েকদিনের দেখা সাক্ষাতে চিনতে পেরে গেছে তার ক্যারেক্টার ভালো না। ভাবো যে তার সাথে 5 বছর সংসার করেছে, সে কি তার সম্পর্কে তাহলে একবর্ণ মিথ্যে কথা বলেছে? অজস্র এমন প্রমাণ আছে যেটা দিয়ে বলাই যায় ও সংসারটা নিজে থেকে করতে চায়নি, শুধু সন্দীপদাদের ঘাড়ে দোষ চাপিয়েছে। গয়না চুরি থেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসা প্রত্যেকটা কাজে মদত জুগিয়েছে যে বা যারা, তাদের কাছে ও কিন্তু ভীষণ থ্যাঙ্কফুল। কেন বলো? কারণ আজকে আবারও একটা নতুন খেলা চালার চেষ্টা করেছে, আর সেটা নিয়েই আজকে আমার এই ভিডিওটা। গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি দিন শুরুর প্রথম ভিডিওর সাথে। আজকে একটা চেষ্টা চলছে এটা বোঝানোর যে পরপুরুষকে হাতিয়ার বানিয়ে ও সংসার ছেড়ে বেরিয়ে এসেছে, অর্থাৎ পরপুরুষ হচ্ছে ইনোসেন্ট, সেই হচ্ছে ভিকটিম আর ও হচ্ছে প্লেয়ার, ঠিক আছে, প্রো প্লেয়ার বলা ভালো। কিন্তু এটা ভুলে যাচ্ছ ওদের যে কেসটা, সেই কেসটাতে এটা প্রমাণ করা খুব জরুরি যে ও কোনো পরকীয়ার সম্পর্কে জড়িত ছিল না। সেই কারণেই আজকে এই তৃতীয় ব্যক্তিকে বারবার চেষ্টা করা হচ্ছে এটা প্রমাণ করার যে তার সাথে অন্যায় হয়েছে। তার সাথে অন্যায় করেছে কে? তোমাদের ইনোসেন্ট এই অসহায় মহিলা, ঠিক আছে? এটা প্রমাণ করতে পারলে ছেলেটা নির্দোষ, কারণ তাকেই তো ব্যবহার করেছে, তাহলে ও পরকীয়া করেনি, তো সামান্য একটা চ্যাট করেছে, এটা শুরু থেকেই মানুষ বলে যায়। একটা খেলোয়াড় মাইন্ডের এটা হচ্ছে একটা নতুন খেলা যে এটা অপপ্রচার চালাচ্ছে যে এই অসহায় মহিলা পরপুরুষকে হাতিয়ার বানিয়ে শুধু বেরিয়ে এসেছে, কোনো পরকীয়া টরকিয়া কিছু করে। অ্যাকচুয়ালি সেই হচ্ছে প্রো প্লেয়ার যে খেলে গেছে, বুঝতে পেরেছ? আসলে এই খেলাটা খেলার একটা রিজন আছে, বাচ্চাটাকে শুধু নিয়ে এলেই তো হলো না, বাচ্চাটার জন্য একটা অ্যালিমিনি ক্লেম করতে হবে। তো এদের পক্ষের লোকেরা কোনোদিন এটা স্বীকার করতেই চায়নি যে ও পরকীয়া করেছে, তাই ও অ্যালিমিনি ক্লেম করতে পারে না। বাচ্চার ডিমান্ড অবশ্যই করতে পারে, কিন্তু অ্যালিমিনি ক্লেম করতে পারবে না। কেন স্বীকার করেনি? তার একটা যোগ্য কারণ হচ্ছে এরা জানে আমি পরকীয়াটাই স্বীকার করব না, কারণ কালকে সাবুদাদার কল রেকর্ডিং এটা স্পষ্ট, ওরা পুরো গেম প্ল্যান এটা সাজিয়েছিল যে এই কল রেকর্ডিংটা যে ওর তার কি গ্যারেন্টি। এই কথাগুলো তোমরা কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মুখে শুনেছ, যারা এগুলো আওড়েছে, মানুষের মাথায় সেট করে দেওয়ার চেষ্টা করেছে যে ওই কল রেকর্ডিং গুলো যে ওর তার কি গ্যারেন্টি আছে, ওই চ্যাট গুলো যে ওর তার কি গ্যারেন্টি আছে। ঠিক সেভাবে শ্বশুর বাড়িতে আছি, ঘোনায় রয়েছি, 2 দিন পর বাড়ি যাব, এই কল রেকর্ডিং এ থাকা গলাটাকেও এরা এআই দ্বারা বলেছে ক্রিয়েট করা হয়েছে। কে বলেছিল এটা প্রথম? হ্যাঁ, আমাদের পাতানো দিদি বলেছিল, কারণ মানুষকে মোল্ড করার একটা দারুণ চেষ্টা তার মধ্যে সব সময় থাকে। আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে তার যে পরপুরুষকে হাতিয়ার বানিয়ে ও বাড়ি ছেড়ে চলে এসেছে সেদিন মনে হয়নি, টানা একটা বছর পেরিয়ে যাওয়ার পর মনে হচ্ছে ওর সন্তানের প্রতি কোনো টানি ছাড়ো, 22 দিন পর যে হেসে হেসে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াতে পারে তার আর যাই হোক সন্তানের প্রতি কোনো টান কোনোদিন ছিলই না, কারণ প্রথম ভিডিওতেই সে তার সন্তান সম্পর্কে তার আর্তনাদের কথা বলতে ভুলে গিয়েছিল। দর্শকদের কথা মাথায় রেখে এই সন্তান সম্পর্কে একটা টাইটেল, একটা ভিডিও ডেডিকেট করে দিল। তারপর থেকে কি বলতে শুরু করলো, লিগাল প্রসিকিউটরের আওতায় আছি তাই ছেলের নামটা অবধি মুখে নেওয়া যাবে না। এখন কি বলে, ছেলে সম্পর্কে কথা বললে আমার ছেলে আমার থেকে সারা জীবনের মতো হাতছাড়া হয়ে যেতে পারে। ছাড়ো ভাই, এটা বলো ছেলেকে জারিয়া করে তোমার টাকা কামানোর ওয়েটা বন্ধ হয়ে যাবে, তাই তুমি কিছু বেফাস বলতে চাও না যেটা আমাদের কাছে এভিডেন্স হয়ে দাঁড়িয়ে যাবে? লজ্জা লাগে না? না, মাতৃত্বকে হাতিয়ার বানিয়ে দিনের পর দিন এইভাবে খেলতে মানুষের ইমোশনসের সাথে লজ্জা লাগে না? আজকে ও প্রমোশনের জন্য গেছে না কি করতে গেছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আসছে অবশ্যই। তা এই মুহূর্তের ভিডিও হচ্ছে এরা চক্রান্তটা চালিয়েছিল সন্দীপদাকে কি করে শেষ করে দেওয়া যাবে। যে পথপ্রদর্শক সে জানে যে আমার ক্লায়েন্ট তার চারিত্রিক দিক থেকে ভালো নয়, তারপরেও তার কাছে তার সন্তানকে সে এনে দিচ্ছে, তাহলে তার নিজের মানসিকতা কতটা ভালো, কত ভালো মানসিকতা সে,
তোমরা বলো এটা বিচার করে যে কত ভালো মানসিকতার। এরা প্রত্যেকে জানে এখনো এই তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্ক আছে, কিন্তু মানুষের মাথায় দীর্ঘদিন এরা সেট করে দিতে চাইছে যে কোনো সম্পর্ক নেই, ও একলা আছে, ও একাই গেছে, ও একাই থাকছে। এগুলো হচ্ছে দর্শকদের মাথা থেকে এটা মুছে ফেলার একটা চক্রান্ত, যাতে ওই তৃতীয় ব্যক্তিকে কোন রকম ভাবে কিছুর মধ্যে ইনভলভ আর না করা হয়। বোঝাতে পারলাম তোমাদেরকে আমি? এই বিষয়গুলো অনেকদিন ধরেই কিন্তু আমার মাথায় চলছে, আর আজকে তো সাক্ষ্য প্রমাণ সমেত তোমাদের সামনে। একটা পুরুষ তার বাড়িতে, সে দুই সন্তানের বাবা, তার স্ত্রী আছে সুন্দরী, সেও শুনেছি কোনো কিছু নিয়ে পড়াশোনা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এখনো তিনি পড়াশোনা করছেন, শিক্ষা গ্রহণ করার কোনো বয়স হয় না, যাই হোক কিছু নিয়ে তো পড়াশোনা করছেন, আমার সে বিষয়ে কোনো জ্ঞান নেই, আমি জানি, শুনেছিলাম একটু। তো তারপরেও সেই ব্যক্তি সারাদিনে চাকরি করার পরে উনি কোথাও একটা জব করেন বা ব্যবসা করেন, যাই হোক, কতটা সময় পান বলতো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যোগাযোগ রেখে, কথোপকথন চালিয়ে, সমাজ সেবিকার সাথে যোগাযোগ রেখে, তাদের সবাইকে বাটারিং করে, ঠিক আছে, বাটারিং করে তার কত সময় থাকে যে সে নিজের কাজটাকে সামলাচ্ছে? একজন দায়িত্ববান ফ্যামিলি পার্সন, তার প্রথম প্রায়োরিটি থাকবে তার ফ্যামিলি, সেখানে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদেরকে তার ফ্যামিলি প্রায়োরিটি বানিয়ে দিয়েছে। কোথায় বাংলাদেশের বর্ডারের কাছে গিয়ে ভিডিও কল, গাড়িতে থেকে ভিডিও কল, মানে এদের কাছে সত্যি চ্যাটটা তো পরকিয়া বলে মনে হবে না, হবে না এদের কাছে, কারণ যারা তাদের ফ্যামিলি থাকা সত্ত্বেও বন্ধু ভেবে নাকি, বান্ধবী ভেবে, বন্ধু তো নয়, বান্ধবী ভেবে তাদের সাথে কথোপকথন চালিয়ে গেছে, বান্ধবীর কাছে বলেছে তার ক্লায়েন্ট দুশ্চরিত্রা, সেবিকার কাছে বলেছে মেয়েটি অসহায়, ঠিক আছে, আর ক্লায়েন্টের কাছে বলেছে আমি তোকে তোর ছেলে পাইয়েই দেব। তাহলে কতটা স্প্লিট পার্সোনালিটি ইনি নিজে বহন করে চলেছেন নিজের মধ্যে, এটাকে কি কূটনীতিগিরি বলে? না। রাজনীতিগিরি বলে? না। এটাকে বলা হয় ওভার স্মার্টনেস, যেটার জন্য মানুষ ওই কলার খোসায় পা পড়লে যেমন পিছলে দুম করে পড়ে যায়, সেম সেম ওনার ক্ষেত্রেও তাই। কি পরিমাণ নির্লজ্জ একখান লোক যে ক্লায়েন্টের কাছ থেকে টাকাও খেয়েছে, তার নামে বদনামও করেছে, আবার উল্টে সেই জায়গায় তাকে ফাঁসিয়ে দেওয়া সমস্ত চক্রান্ত করে রেখে দিয়েছে, আবার এ নাকি পথপ্রদর্শক। মানে আমি এই নিয়ে ডাউটে আছি পরবর্তীতে উনি আর কোনো কেস পাবেন কিনা, যারা ওনার ওয়াইটিতে পরিচয় একবার পেয়ে গেছেন। সেই সমস্ত মানুষগুলো কই যারা ওই লাইভগুলোতে ব্লু মার্ক নিয়ে ঘুরে বেড়াতো? হ্যাঁ, তারা কই? কই কই কই, মুখ তো দেখতে পাই না। যারা ম্যাডামের লাইভে গিয়ে খুব আলোচনা করতেন, ফন্দীপকে নিয়ে আলোচনা করুন, ফন্দীপকে নিয়ে আলোচনা করুন, কেন? ক্লায়েন্টের চরিত্র কেমন সেটা আপনাদের পথপ্রদর্শক দাদাই জানতে পেরে গেল আর আপনারা জানতে পারলেন না। ইস, দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য আপনাদের। এই দুর্ভাগ্যের জন্য আপনি একটু বাতাসা খেয়ে নিন যদি সৌভাগ্য ফিরে আসে, বুঝলেন? মানে মাতৃত্বকে হাতিয়ার বানিয়ে পরের ঘরে বন্দুক রেখে গুলি চালানো, হ্যাঁ, একটা বাচ্চার ইমোশন নিয়ে ছিনিমিনি খেলা, বাচ্চাটাকে কেড়ে আনার চক্রান্তটা কেন করছে? কারণ ও এখন প্রত্যেকের কাছে দেখাতে চায় ও একা আছে, এতটাই একা আছে যে ওর লাইফটা ও সন্তান ছাড়া কাটাতে পারবে না। তাও সেটা কখন মনে হয়েছে? যখন এই পরপুরুষকে দিয়ে সমস্ত কাজ মিটে গেছে, এটা ওরা প্রিটেন্ড করতে চাইছে, এই কথায় বিশ্বাস করতে যেও না হারগিস, এটা চরম মিথ্যাচারিতা। কারণ ওদের প্ল্যানই হচ্ছে এই তৃতীয় ব্যক্তিকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে মেন কন্টেন্টে ফোকাস করা, যে কন্টেন্টটা ও আমাদেরকে দিচ্ছে সেটার প্রতি ফোকাস রাখা, এই তৃতীয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া। কারণ কোর্ট কেসের মধ্যে কি হবে, একটা একদিন এই বিষয়টা নিয়ে আলোচনা হবে, আর তখন ওইটা অনায়াসেই প্রমাণ করতে সক্ষম হবে যে আমার তো কোনো সম্পর্ক নেই, আমি রিসেন্টলি একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম, তবে আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, এটা যাতে ও বলতে পারে সেই রাস্তাটাই ওকে তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু ও ভুলে যাচ্ছে ও যা করে এসেছে তা হচ্ছে চরম প্রমাণ একটা বাচ্চাকে ওর কাছে না রাখার। প্রথমত নিজের স্ত্রীধনের পাশাপাশি শাশুড়ির স্ত্রীধন, নিজের ছেলের যাবতীয় গহনা অন্নপ্রাশনের সমস্তটা নিয়ে চলে এসেছে। ছেলের গয়নার ওপর মায়ের অধিকার থাকতে পারে, ছেলের জামা কাপড়ের ওপর ছিল না, ছেলের ওপর ছিল না, আচ্ছা আচ্ছা, লিগাল ওয়েতে ওগুলো নিয়ে যাবে, তা শাশুড়ির গয়নার উপর কার অধিকার থাকে ভাই? সেটা তো শাশুড়ির অবর্তমানে মানুষ পায়,
বর্তমানকালে ছিনিয়ে নেওয়াটা হচ্ছে অত্যাচার, আর বর্তমানকালে যদি তার থেকে চুরি করে নিয়ে আসা হয় সেটা হচ্ছে আরো চরম লেভেলের অত্যাচার, যেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই যে এই অ্যালিগেশন ওকে কে দিচ্ছে। কারণ তোমরা আশা করছি সবাই দেখেছো যে ওদের ওখানের একটা পার্টিকুলার ছোটখাটো শপে, মানে সোনার দোকানে ওরা যায়, সোনার জিনিস তৈরি করে নিয়ে চলে আসে, কখনো সেই সোনারির মুখ দেখায়নি, কখনো সেই দোকানের বাইরে ভালোভাবে নাম টাম কিছু দেখা যায় না, ওরা জাস্ট যায় চলে আসে জিনিসগুলো তৈরি করিয়ে। যারা তাদের ছেলের বিয়ে দিয়েছে লোন নিয়ে, মিশো থেকে কম্বো প্রোডাক্ট অর্ডার করে বউকে সাজিয়েছে, একটা বিউটি পার্লার অবধি তারা ডাকতে পারেনি, মানে ইমিটেশনের গহনা পরে যে বিয়ে হয় না মানুষের এমনটা নয়। যারা এখন ফেসিয়াল করার জন্য পার্লারে যাচ্ছে, আইব্রো করার জন্য পার্লারে যাচ্ছে, তারা তাদের একমাত্র ছেলের বউয়ের বিয়ে দিয়েছে হচ্ছে মিশো থেকে কম্বো প্রোডাক্ট অর্ডার করে। ঠিক আছে, সেই সময় আমি জানতাম কিন্তু কিছু বলিনি, কারণ তখন আমার ভিডিও মানুষ খুব কম দেখতো, এখনো দেখে, তখন আরো কম দেখতো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তাদের এত অবস্থা খারাপ থাকা সত্ত্বেও তারা তাদের বৌমাকে বিয়ের এক মাস যেতে না যেতেই এত সোনার উপার গহনা তৈরি করিয়ে দিয়েছে। ঠিক আছে, যেটুকু যে কটা তৈরি করে দিয়েছে, প্লাস ও তৈরি করেছে, ওর মাও রিসেন্টলি অনেকগুলো গহনা পরে ভিডিও বানায়, তোমরা দেখে থাকলে বুঝতে পারবে, যেহেতু কম আলো ওটা বোঝা সম্ভব নয় যেগুলো নতুন না পুরাতন গহনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হয় এই সমস্ত পুরাতন গয়নাগুলোকে ভাঙিয়ে ওরা নতুনে আস্তে আস্তে কভার করার চেষ্টা করছে। কারণ এক না এক সময় তো যদি পুলিশি ওয়ারেন্ট নিয়ে বাড়িতে আসে আর সেগুলো নিয়ে তদন্ত চালায়, তখন তো ধরা পড়ে যাবে। আমার যতদূর মনে হয় এই কারণগুলোই ওদের মনের মধ্যে চলছে। আর এই সাবুদাদাকে এত অপমানের পরেও সঙ্গ না ছাড়ার একটা রিজনই হচ্ছে এই সাবুদাদা সমস্তটা জানে। উনি ভেবেছেন আমিই খেলোয়াড়, আমি চারিদিক দিয়ে খেলবো, কিন্তু ওনাকে দিয়ে যে সবাই খেলে বেরিয়ে গেলেন এটা উনি কল্পনা করতে পারেন। বুঝতে পেরেছো তোমরা? আশা করছি নতুন মেকওভার, নতুন লুক, নতুন এক্সপ্লেনেশন, ক্লারিফিকেশন নিয়ে যখন উনি লাইভে বসবেন, ওনার কাছে এই সমস্ত প্রশ্নগুলোর যথাযথ উত্তর থাকবে আশা করছি। ঠিক আছে, তো এই সময় দাঁড়িয়ে এত কঠিন পরিস্থিতিতে আমাদের অসহায় মহিলা হেসে খেলে মানে ঘুরে আনন্দ করে কি না মজা করছে, আর সে তার সাবুদাদা সম্পর্কে কোনো ক্লারিফিকেশন দিচ্ছে না। কেন? সাবুদাদা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, বোনও ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে প্রমোশন চালাচ্ছে। তাদের যদি মেইন ফোকাস থাকতো যে মায়ের কাছে বাচ্চাকে পৌঁছে দিতে হবে বা বাচ্চাটাই হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, সে কাজের জায়গায় গিয়েও নিজেকে স্থির রাখতে পারতো না, তার চোখে মুখে একটা মানে আলাদাই তোমরা ভঙ্গি দেখতে পেতে, যেগুলো এখন তোমরা পাচ্ছ না আর পাবেও না কখনো, কারণ ওর ছেলে ওর কাছে কখনো ফার্স্ট প্রায়োরিটি ছিল না। যে ছেলের গয়না এইভাবে রিকভারির দিন ওজন করে দেখছে যে হাড়টার কত ওজন হতে পারে, সে তার ছেলেকে আনতে ভুলে গেল, তার ছেলের কথা জিজ্ঞাসা করতে ভুলে গেল, লিগাল ওয়েতে সবকিছু করবে, তার 7 বছর অব্দি তো মাই ছেলেকে পায়, ততদিন অব্দি তো নিজের কাছে রাখতে পারত, তাই না? তারপর 7 বছর পূরণ হওয়ার আগেই কাস্টাডির অ্যাপ্লাইটা করতে পারত, কিন্তু না, ও এখনো সেটা করেনি। এতদিন পরও মামলা করেছে, ছেলেকে দেখতে চাই, তাও কাদের ওপর, কাদের জন্য করেছে? এই তোমাদের জন্য, তোমরা এত জিজ্ঞাসা করেছো, এত বলেছো, যাদের ভিউজ যাদের ওপর ডিপেন্ডেবল তাদেরকে তাদের কথা রাখতে গেলে এতটুকু তো করতেই হবে, আর সেই চেষ্টাটাই ও করেছে ছেলেকে দেখা, শুধুমাত্র দেখার জন্য এই রিসেন্ট একটা পিটিশন ফাইল করেছে। ঠিক আছে, যেটা ভীষণ হাস্য কৌতুক না, টানা 1 বছর পরে, এটাও 1 বছর আগে পারত না, এই বুদ্ধিটা দেওয়ার মতো কে লোক ছিল না, কেউ ওকে এই কথাগুলো বলেনি, ওর বাতানো দিদি বলেনি, আমরা বলিনি, তোমরা বলনি, সবাই বলেছে, তাহলে 1 বছর পর কেন করছে, কেন করছে? আসলে ও জানে এই বাড়িতে আমার কদর শেষ হয়ে আসছে, আর কোথাও গিয়ে আমার নিস্তার নেই, একমাত্র ছেলেকে যদি আমি আমার কাছে রাখি আমি আরো সুন্দর একটা ইনোসেন্ট ভিকটিমের ক্যারেক্টার প্লে করতে পারবো, যেখানে আমাকে কেউ প্রশ্ন করতে পারবে না যে আমার ফ্ল্যাটে কে আসছে, আমার বাসস্থানে কে যাচ্ছে, কেউ কিছু বলতে পারবে না। ওই বিষয়টাকে না খেলাতে চাইছে সন্দীপদার মতো করে, ভুলে যাচ্ছে যে সন্দীপদার পক্ষের মানুষ প্রচুর প্রচুর মানুষ, আর ওর পক্ষে কজন, মিথ্যেচারিতাকে ঢাকার জন্য ও আর বেশি লোককে পাচ্ছে না, কারণ সব থেকে বড় মিথ্যেকে সাপোর্ট করার মতো লোককেই তো পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার একটা ট্যাগ দিয়ে সরিয়ে দিয়েছে, তা ওকে আর স্ট্রং ব্যাক সাপোর্ট কে দেবে, তাই না? সে এখন চরম বাটারিং করারও চেষ্টা করছে। আজকে তো একটা চরম জঘন্য কথা বলে দিল
যে সাবুদাদার বিরুদ্ধে একটাও কথা না বলার কারণ কি? সাবুদাদার প্রতি কি দুর্বল? কি পরিমাণে দুর্বল? কোন লিগাল ওয়েতে দুর্বল নাকি অন্য কোনো ওয়েতে? তাহলে এই প্রসঙ্গটা কে টানলো? উনি নিজে? আমরা তো কই বলিনি, বলেছি আমরা, আমরা তো বলিনি এই কথাটা যে ওনার কোনো নোংরা সম্পর্ক রয়েছে। ওনার বক্তব্য যে সাবুদাদা বুঝলো কি করে ওর ক্যারেক্টার খারাপ, নিশ্চয়ই কোনো দুর্বলতা দেখতে পেয়েছে তার প্রতি, তার জন্য না, এটার জন্য নয়, সে বুঝতে পেরেছে কি পরিমাণ চরম নোংরা সে। গয়না চুরি থেকে নিয়ে বাড়িতে সেই পুরুষের আসা যাওয়া, স্বামীর নামে মিথ্যে দোষারোপ, জানো তো উকিল আর ডাক্তারের কাছে মিথ্যে কথা বলতে নেই, ও বলেনি, ও বলেনি বা বলা ভালো, ওর পেট থেকে কথা বের করে নিয়েছে যেটা সাবুদাদা বলল, তো জায়গা ছিল না। সমস্ত সত্যি কথার স্বীকারোক্তির পর যে কেউ বলবে ও নোংরা, মানসিকতার নোংরাই একটা মানসিকতা ওর, নাহলে কেউ বাড়ি থেকে বেরিয়ে আসার সময় পিঠ বাঁচাবার জন্য যে বেরিয়ে এলো সে কখনো এইভাবে গয়না নিয়ে বেরিয়ে আসবে না গো, সময় থাকবে না, তার সন্তান আগে তার কাছে। এক ট্রলি জামা কাপড় তিন দিন ধরে চক্রান্ত চালিয়েছে মা আর মেয়ে মিলে, কি করে এই বাড়ি থেকে একেবারে বেরিয়ে যাওয়া যায় আর কিভাবে সমস্ত জিনিসপত্র নিয়ে বেরোনো যায়, সেই চেষ্টাতেও ওরা সাকসেসফুল হয়েছে। এই যে সাবুদাদা বলছে না কলিং এর মধ্যে, এটা কিন্তু একটা চক্রান্ত, কারণ সন্দীপদার কাছে সালিশি সবার ভিডিও আছে, সন্দীপদার কাছে সেটাও আছে, এই ফুটেজও আছে যে ওই মহিলা কিভাবে ওই বাড়িতে ওই তিন দিন অত্যাচার চালিয়েছে, নাকি ওর ওপর অত্যাচার হয়েছে। আচ্ছা, যে কল রেকর্ডিং গুলো ওর কাছে এভিডেন্স হিসেবে আসে সেগুলো তো কোনো কাজে লাগবে না, ওগুলো জাজের কাছে কোনো কাজে লাগবে না, ঠিক আছে, কারণ ওদের বক্তব্য অনুপাতে এই কল রেকর্ডিং এ কোনো ভ্যালুয়েশন নেই। বাকি সন্দীপদার কাছে যেগুলো আছে সেগুলো নিয়েও কোর্ট চত্বরে গিয়ে ডিনাই করবে যে ওগুলো ওর কল রেকর্ডিং নয়, তা সেক্ষেত্রেও তো প্রমাণগুলোকে সাবমিট করতে পারত ইউটিউবে ওর পাতানো দিদির মারফত, তাই না? পাতানো দিদি তো তাহলে আরো জোর কদমে বলতে পারতো যে হ্যাঁ ওর ওপর অত্যাচার হয়েছে, কই পারলো না কেন? আজকে জলনদীপ দিদার কান্না উড়িয়ে সর্বনাশ, বারোটার সময় কফি খায় এই অসহায় মহিলার দুঃখে, ভাবতে পারছো? বাড়িতে মানে নিজের সংসার নিয়ে উনি যতটা না কনসার্ন, তার বেশি তিনগুণ বেশি কনসার্ন উনি হচ্ছেন এই অসহায় মহিলাকে নিয়ে। কি কান্না যে ওকে সাবুদাদা ঠকিয়ে দিয়েছে! আরে ঠকালে তো ঠকতে হবে, এটাই দুনিয়ার রীতিনীতি। সবাই ভুলে যায় যে আজকে আমি যা করছি তা আমার কাছে চালাকি, কিন্তু এটা যখন তার কাছে সুদে আসলে রিটার্ন আসবে না, তখন চোখের জল মোছার মতো না দুই ইঞ্চির একটা রুমালও পাবে না, বুঝতে পারলে? এই বিষয়টা কর্মা বলে যে বিষয়টা আছে না, সেটা এমনি এমনি কেউ বলে না, রিটার্ন আসে কখনো তাড়াতাড়ি কখনো দেখতে, আর আমরা তো তাড়াতাড়ি দেখতে পাচ্ছি সমস্ত কিছু, নাহলে কি তীর্থ দর্শন করতে গিয়ে এত ভালো যোগ্য প্রমাণ আমরা পাই? যে সন্দীপদাকে এত নিকৃষ্ট তোমরা প্রমাণ করার জন্য উদ্ব্যস্ত সবসময়, ভাবো ভগবান তার পরেই রয়েছে, অন্য মানুষের মিথ্যেচারিতাকে সবার সামনে প্রমাণ সমেত তুলে ধরছে, কেন তার প্রতি কি বিরূপ? সে কি লক্ষ্মীবারে সন্দেশ কম দামি দেয়? না তো, মানুষ সৃষ্টি সবার কাছে সমান, কারোর পাপের ঘরা তাড়াতাড়ি পূর্ণ হয় আর কারোর দেরি, তো ওরটা তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ প্রমাণ সমেত দেখতে পেয়ে যাচ্ছে। আর সন্দীপটা যদি কোনো দোষ করে থাকে তারও পাপের ঘরা পূর্ণ হবে, ওই যে টিট ফর ট্যাট কথাটা পাতানো দিদি বললো না, এই টিট ফর ট্যাট ট্যাগটা এখন দরকার হচ্ছে শুধু ওরই, কারণ ও ঠিক যা করেছে একটা বছরে হাড়ে হাড়ে প্রমাণ পাচ্ছে, ঠিক আছে, ফিরত পাচ্ছে সমস্ত কিছু, যে আমি যা করেছি আমি তাই ফিরত পাচ্ছি, ওর কোনো আর আফসোস থাকবে না, তাই বিন্দাস টাকা কামাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এর বেশি আর কি চাও তোমরা? ওর এক্সপ্রেশনে মাতৃত্ব, এই চাওয়াটা তোমাদের ওই অনার্য দাবির মতো শোনাচ্ছে এত। চলো খুব তাড়াতাড়ি আসবো আরো নতুন একটা ভিডিওর সাথে, আপাতত আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, টাটা গাইজ, দেখা হবে খুব শীঘ্রই আরো নতুন একটি ভিডিওর সাথে।